আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বেকার টাইমে বেকিং উইথ সেজানের আরেকটি এপিসোডে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের একটি অসম্ভব মজার ডেজার্ট তৈরি করে দেখাবো। এইটা যে কি পরিমাণ মজা আপনারা বাসায় না বানালে একদমই বুঝবেন না। আর সেটা হলো ক্রিম চিজ ব্রাউনি। এই ব্রাউনিটা খেতে অসম্ভব অসম্ভব মজা হয়, আর বানাতেও কিন্তু খুব খুব ইজি। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। প্রথমেই আমরা ক্রিম চিজ বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার পরিমাণের দুধ। এরপর দুধটা একটু গরম হয়ে গেলে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। ভিনেগার দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াবো। তারপর আরও 1 টেবিল চামচ ভিনেগার দেওয়ার পর দেখবেন আপনার দুধটা ছানা ছানা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা সুতির কাপড়ের উপর স্ট্রেন করে নেব। আপনারা চাইলে চিজ ক্লথও ইউজ করতে পারেন। এরপর এটাকে আমরা কোনো জায়গায় ঝুলিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এটাতে কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আপনার ক্রিম চিজটা ভালো হবে না। এখন এটাকে ঝুলিয়ে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য। এরপর আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেড়ে নিচ্ছি। এই কারণে এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে অল পারপাস ফ্লাওয়ার। এখানে আমি নর্মাল ময়দা নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণে ভালো মানের কোকো পাউডার। অবশ্যই ভালো মানের কোকো পাউডার নিতে হবে। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে সব কিছুকে ভালো করে চেলে নিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল চিনি। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণে তেল। আমি এখানে নর্মাল সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে বাটার মেল্ট করেও ইউজ করতে পারেন। তো তেল আর চিনিটাকে ভালো করে কিছুক্ষণ বিট করে নেব। এখানে ইলেকট্রিক বিটার ইউজ করার কোনোই প্রয়োজন নেই। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো 2টা ডিমকেও আমরা ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমরা এখানে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমরা আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে 2-3 বারে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, 2 বারে কিন্তু আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে মিক্স করে নিলাম। এখানে আমি একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারেন, কোনো প্রবলেম নেই। 2-3 ঘন্টা পর আমরা আমাদের ছানাটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে লবণ। এই লবণের কারণে কিন্তু আপনার ক্রিম চিজের মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে। এরপর আমরা এটাকে ব্লেন্ড করা শুরু করব। এটাকে 2-3 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের ক্রিম চিজটা একদম রেডি হয়ে যাবে। আর 1 মিনিট পর সব কিছু ভালো করে এভাবে একবার মিক্স করে দিতে ভুলবেন না। তো আমাদের ক্রিম চিজটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন চলুন এটা দিয়ে চিজ কেকের মিক্সচারটা বানিয়ে নেই। এরপর আমরা এখানে আমাদের ক্রিম চিজটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম বাইরের মতো কিন্তু ক্রিম চিজটা হয়েছে। আর কতটা ক্রিমি দেখা যাচ্ছে, আমরা কিন্তু বাইরে থেকে অনেক দাম দিয়ে ক্রিম চিজ কিনে থাকি। এরপর আমরা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে এটাকে বিট করা শুরু করব। 1-2 মিনিট বিট করার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা এখানে একটা হ্যান্ড হুইস্ক ইউজ করছি। চিনিটা মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব 1টা ডিম। 1টা ডিম দিয়ে এটাকে আরও ভালো করে মিক্স করে নেব, যাতে সব কিছু ইনকর্পোরেট হয়ে যায়। ডিমটা মিক্স হয়ে গেলেই কিন্তু আমাদের ক্রিম চিজের মিক্সচারটা রেডি। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন এসেন্স দিয়েও এটাকে ভালো করে মিক্স করলেই কিন্তু আমাদের চিজ কেকের মিক্সচার একদম রেডি। এখানে একটা 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিলাম। 7 ইঞ্চি মোল্ডকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি, আর 4 সাইড দিয়েও দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের ব্রাউনির মিক্সচারটা ঢেলে দিলাম। ব্রাউনির মিক্সচারটা ঢালার পর এর উপর ঢেলে দিচ্ছি আমাদের চিজ কেকের মিক্সচার। এটাকে ভালো করে চারিদিক দিয়ে স্প্রেড করে দিবেন। আমার এখানে সামান্য পরিমাণে ব্রাউনির মিক্সচার বেঁচে গিয়েছিল, এই কারণে আমি চিজ কেকের মিক্সচারের উপর এটা দিয়ে দিচ্ছি। একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে নিব, আর সেটাকে বলবে মার্বেল এফেক্ট। তো এইটা দিয়ে একটা টুথপিক বা একটা কাঠির সাহায্যে আমরা এটাকে মার্বেল এফেক্ট করে নিব। আর এটা করতে অনেক অনেক মজা লাগে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা এফেক্ট চলে আসছে ক্রিম চিজের উপর। আর আজকে এটাকে আমরা 180 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 20 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। এখন এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি।
প্রায় 28 মিনিট পর আমার এই ব্রাউনিটা কিন্তু একদম রেডি। চারি সাইডের পার্চমেন্ট পেপার উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে সাইজ করে কেটে নেব, আপনারা আপনাদের মন মতো পিস করে নেবেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো বুঝতেই পারছেন, আর এটা খেতেও কিন্তু অনেক অনেক ইয়াম্মি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে ভুলবেন না, আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি ভাবছিলাম একটা ফেসবুক গ্রুপ খোলার, আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ক্রিম চিজ ব্রাউনিটা কিন্তু বাইরে অনেক চড়া দামে বিক্রি করা হয়, তবে আপনারা কিন্তু বাসায় অনেক কম দামে এটাকে বানিয়ে ফেলতে পারবেন। যারা কখনো ট্রাই করেননি একবার অবশ্যই ট্রাই করে দেখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও হেল্পফুল মনে হয়ে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কি করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।